ভ্লাদিমির পুতিন ছিলেন গোয়েন্দা বাহিনীর প্রধান। সেখান থেকে বনে গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিনের দাদা ছিলেন স্পিরিডন পুতিন, তিনি ছিলেন একজন বাবুর্চি। আর বাবা স্পিরিডোনোভিচ পুতিন ছিলেন রাশিয়ার সেনাবাহিনীর নিয়মিত সেনা। সেই সেনার ঘরেই 1952 সালে 7ই অক্টোবর জন্ম নেন ভ্লাদিমির পুতিন। ছাত্র জীবন শেষ করেই গোয়েন্দা বাহিনীতে যোগ দেন তিনি, আর গোয়েন্দাগিরির পথ ধরেই আসেন রাজনীতিতে, যার সিঁড়ি বেয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে, হয়ে ওঠেন রাশিয়ার সর্বেসর্বা। পুতিনের বয়স এখন 69 বছর। প্রায় 60 বছর আগে থেকেই মারামারি আর সংঘাতের নেশা ছিল লেলিনগ্রাদের কিশোর পুতিনের। সমবয়সী বন্ধুদের তটস্থ রাখতেন ছেলেটি, সেই নেশা থেকেই রপ্ত করে নেয় জুডো। স্কুলে পড়ালেখা শেষ করার আগেই তার স্বপ্ন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার। তার লড়াকু মনোভাবের প্রকাশ ঘটেছে বিভিন্ন সময়ে। 2015 সালে তিনি বলেছিলেন, কোনো লড়াই যদি অবিশ্বম্ভাবী হয় তাহলে প্রথম আঘাতটা আপনাকেই করতে হবে। 5 বছর আগে লেলিনগ্রাদের সেই রাস্তা থেকেই এমন শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে সেটাই করে দেখালেন এই বিশ্বনেতা। আইনশাস্ত্রে পড়াশোনা করা পুতিন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। স্নায়ুযুদ্ধের সময় তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির গোয়েন্দা হিসেবে কাজ করেন তিনি। 1997 সালে বরিস ইয়েলিৎসিন যখন রাশিয়ার প্রেসিডেন্ট, তখন ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে আসেন এবং তাকে কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। 1999 সালের নতুন বছরের শুরুতেই ইয়েলিৎসিন প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান এবং ভ্লাদিমির পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। 2000 সালের মার্চ মাসে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন তিনি। 2018 সালে চতুর্থবারের মতো রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সময় তিনি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিলেন নিজের দেশকে, আবারও পরাশক্তি হিসাবে গড়ে তুলতে চান তিনি। আমেরিকা এবং ইউরোপের নেতাদের হুমকি ধমকি বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিক আক্রমণ করে বসলেন পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে। এখন দেখার বিষয় সবশেষ তার এই আক্রমণে রাশিয়ার ক্ষতি না ভালো হয়। যদিও এখন পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি রাশিয়ার পক্ষেই যাচ্ছে বলে বিশ্ব গণমাধ্যম উল্লেখ করছে।